যেমন হীরাকান্ত মণিমুক্তা না থাকিলে ঘরে ঘরে অর্থ হলে সবই মিলে রে দিন কয়েকে তরে রে কাঞ্চ মণিমুক্তা না থাকিলে ঘরে ঘরে অর্থ হলে সবই মিলে রে পাগল রে দিন কয়েকে তরে রে ওরে যার মন বিক্রি হয় মনের দ্বারে গো কেমন ধন সেটা আমি বুঝি। এই মানিকগঞ্জ থেকে যখন গান ছেড়ে দিয়ে বাড়ি যাইতাম, রাত যাইতে যাইতে দুইটা বাজত, আড়াইটাও বাজত, কিন্তু যাওয়ার পরে এই দেখতাম দরজাটা খুইলা বারিন্দার মধ্যে বসে রয়েছে। বলতাম মা তুমি এখনো ঘুমাও নাই, চোখের পানি ছেড়ে দিত। তুমি ঘুমাছো নাই কেন মা? বাবা তুই যখন বাড়ির বাহিরে থাকিস তোকে না দেখা পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আমি ঘুমটা আসবো কী করে, আমার যে প্রাণ পাখি তো ঘরে থাকে না। ধরে নিয়ে মাকে ঘরে যাইতাম, দুইটা প্লেটের মধ্যে ভাত বেড়ে রাখতো। মা তুমি ভাত তো খাও নাই, তুই কোথায় কী খাস আমি তো দেখি না, তাই তোকে না খাওয়া আমি খাইতে পারি। আজ তিনটি বছর যখন এখান থেকে বাড়ি যাই, আমার সেই জগৎ জননী দুঃখিনী আর আমার অপেক্ষায় বসেও থাকে না, ভাত বেড়ে বসেও থাকে না, আমাকে বুকে জড়িয়েও ধরে না। বাবাকেও হারিয়েছি, মাকেও হারিয়েছি, আজকে আর এই দুঃখীর দরদি আর কেউ রইল দরদিরা। যেখান থেকে আসতাম আইসা যখন ডাক দিতাম মা, ভিতরটা শীতল হয়ে যাইত। এখানেও আসলে ওই মা জননী আমার কথাটা শুনলে দৌড়ে আসতো যে বা বলাইছে আয় আগে বুকের টান মধ্যে জড়িয়ে ধরিয়া বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বলতো বাবা কেমন আছো। ওই মুশারফরে মুসলিমরে যেমন দেখতো আমারেও সেমনিভাবে দেখতো, তাই সেই ভালোবাসার যন্ত্রণাটা আর ভুলে থাকতে পারি না।
জীবনে যারে হারাইয়াছি, ফিরে কি পাবো ইয়া হারায়াছি পাবনি রে, ওরে আমা এইটুকু মাত্র রইল বাকি রে, ও পাগল মনের হাহাকারো রে। মুসলিম ভাই রে জীবনে যাবে হারাইয়াছি পাবো কিরেয়া, রে কেমন মাত্র রইল বাকি রে, চার প্রাণের হাহা কারণে, ওরে পাগল বিজায়েরি ভিন্ন বিনার তো সেই বিনা বাজে না জীবনে।